হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে আমার ঘরের কাজ অনেকটা হয়েই গেল। আজকে আমি আমার ঘরের পুরাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে যতটুকু কাজ হয়েছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে ঘরের কাজের কথা বা কোন পর্যন্ত হলো আমি কেন জানাচ্ছি না। আসলে সারাদিন মিস্ত্রিদের নিয়ে এত ব্যস্ত ছিলাম যার কারণে জানাতে পারি না। আজকে আমি আমার ঘরটা আপনাদের দেখাবো, তো আসো রাব্বান। আমার ক্যামেরাম্যান হলো রাব্বানি, তাই ভিডিও যদি ভালো না হয় এটা সম্পূর্ণ দায়িত্ব রাব্বানির। আর ঘরগুলো দেখাচ্ছি, ঘরের এখনো কিন্তু জানালা লাগানো হয় নাই, তো দরজার রং করতে হবে। এখনো ঘরের অনেক কাজ বাকি, জাস্ট ঘরের বেড়া লাগানো হয়েছে। আসো, সিলিং এর জন্য আমরা টিন আনছি, এটা সিলিং গুলো বসিয়ে ফেলানো হবে। আর এই রুমে আমার থাকার চিন্তা ভাবনা আছে, তাই এই রুমে এরকম করতেছো কেন? এটা হ্যাঁ রায়ানের ঘর, সরি রায়ানের ঘর, ঘরের ভিতরে হয়তো অন্ধকার। আর এই ঘরটা যেহেতু আমি থাকবো, আর এখানে এদিকে আসো, একটু কাছে আসো। এই জায়গা থেকে কিন্তু বাহিরে সুন্দর একটা পরিবেশ আছে, অনেকটা খোলামেলা জায়গা আছে। জানলাগুলো লাগালে আরো সুন্দর হবে, জানলা রং করে দিলে, এই খুঁটিগুলো রং করে দিলে। এখানে আমি মোট এই রুমে পাঁচটা জানলা রাখছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই চারটা জানলার পাশে আমার খাট হবে, আর এখানে কিছু ফার্নিচার যদি রাখি, আর এই পাশে আর একটা জানলা রাখছি। এটা আমার হাজবেন্ডের ইচ্ছা যে বাইরে থেকে এসে যেহেতু কেচি গেট হয়ে যাবে, তখন বাইরে থেকে যদি কেউ আসে জানলা দিয়ে যেন আমরা দেখতে পারি। আর দুইটা রুম হয়েছে আমাদের ঘরে, আর এখান দিয়ে পুরো বেড়া। তো আসো, সিলিং করলে আরো সুন্দর লাগবে, পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন কার রুম দেখাবো? রাব্বানির রুম দেখাই। আসো রাব্বানি, এটা হলো রাব্বানির রুম। কারণ রাব্বানি আগেই বলছে যে আমি কেবিনে থাকবো, ও একটু নিরিবিলি একা একা থাকতে পছন্দ করে। আর এখানে তিন পাশে ওয়াল করা, আর যেহেতু হাফ ওয়াল ঘর, আর এক পাশে টিনের বেড়া দেয়। এখানে একটা থায়ের ব্যবস্থা করছি, এখানে থায়ের গ্লাস লাগানো হবে, এটা পরে ওয়ালেও রং করতে হবে। আর এইটা হলো আরেকটা রুম, দুইটা রুমের মধ্যে এই রুমটা একটু বড় হয়েছে, এখন ঠিক নাই, আমি এই রুমেও থাকতে পারি না, দুই রুমে তো খাট পাততে হবে। আর এই রুমে আমি একটা জানলা কম দিচ্ছি, এই যে এখান থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে। এখান থেকে এই যে পুরো একদম খোলামেলা, এই পুরো খোলামেলা থাকবে। আর এই ঘরে কিন্তু অনেক বাতাস থাকে, এখানে আর একটা কিন্তু সেই জানলাটা দেওয়া হয় না, যে এখানে এত বেশি জানলার দরকার নাই, যেহেতু লাইটিং হবে একাই অনেক সুন্দর ই হয়ে যাবে, আলো হয়ে যাবে। তবে একটু এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, তারপর মাসে হেলা আমি অনেক খুশি হাঁপোয়ালে, কারণ নিজের যদি একটা ছাপড়া ঘর থাকে, ছোনের ঘর থাকে, সেটা একটা আলাদা ধরনের শান্তি থাকে। তো বাকি যে কাজগুলো আছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি হয়ে যায়, নিজের ঘরে এসে উঠতে পারি। আর পরবর্তী আপডেট তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।